এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব সবাই সুস্থ আছেন এবং অবশ্যই ঘরে আছেন। সবাইকে শুভ নববর্ষ এবং রামাদান মুবারক। আজকে আমাদের এখানে প্রথম রোজা চলছে বাংলাদেশে। এখন বিকাল 4:30 বাজে। আমি আমার ব্লগটি অনেক দেরি করে স্টার্ট করছি। একটু পর আমি ইফতারি বানাবো। আমি ইফতারিতে নর্মালি ভাজা পোড়া খুবই কম খাই, যেহেতু আজকে প্রথম রোজা এবং রিয়ানার পাপার আলুচা পেঁয়াজু ছোলা এসব খুবই পছন্দ। সো আমি ওর জন্য আজকে এসব আইটেম রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করবো, আমি যাই করি না কেন। সো আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আজকের ব্লগটি এনজয় করবেন। এখানে আমি ছোলা সেদ্ধ করে পানি ঝরায় রেখেছি, আর হচ্ছে আলু সেদ্ধ করে ছেনে ফেলেছি, আর একটা আলু কিউব করে কেটে নিয়েছি ছোলার জন্য, আর দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম চপের জন্য। আর এখানে রয়েছে আমার ডাল বাটা, যেটা কিনা আমি পেঁয়াজে করবো, এবং পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে রেখে দিয়েছি। যখন আমি এসব করব তখন আমি আপনাদের সাথে আবার দেখাবো। আজকে লিয়ানা তিনটা রোজা রেখেছে, তাই না? আজকে লিয়ানা কি আমাদের সাথে ইফতারি করবে? ওকে, লিয়ানা আজকে আমাদের সাথে ইফতারি করবে এবং আমাকে ইফতারি বানাতে হেল্প করবে, রাইট লিয়ানা? ওকে, এখন আমি ছোলা বানাচ্ছি। ছোলা বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিতে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে যাচ্ছে, তো আমি এই অবস্থায় আমার সব মশলাগুলো দিয়ে দিব। আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আমি মশলাটাকে ভালোভাবে কষাই নেবো। এখানে সব কিছু দিয়েছি, বাট আমি লবণ দিতে ভুলে গিয়েছি, তো আমি একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে নিলাম। তেলটা উঠে আসছে, আমি এদের আগে আলু দিয়ে দিব। আমার আলু কাটা আছে, সেই আলুগুলো আমি দিয়ে দিব। আমার মশলাটা উঠে আসছে প্রায়, এখানে আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে একটু কষাই নিব, দেন আমি ছোলাগুলো দিয়ে দিব। আমি একটু বেশি করে ইফতারি বানাবো, কারণ হচ্ছে আমার নিচে দারুণ ভাইয়া এবং কেয়ারটেকার ভাইয়াকে আজকে ইফতারি দিব। আমি চেষ্টা করি প্রতিবার রোজার সময় ওনাদেরকে ইফতারি করানো মাঝে মাঝেই। এখন আমি আলু চপ ডিম চপ বানানোর জন্য বেসন গুলিয়ে নিচ্ছি। তো বেসন গোলানোর জন্য আমি বেসনের ভিতর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপর একটুখানি বেকিং পাউডার ইউজ করেছি। আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি।
খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আরিফ আমাকে হেল্প করছে এসে ধনে পাতা কাটাতে। হ্যাঁ, এই পরিমাণে হবে তো। আমি এখন আলুর চপটা করে নেবো, এই জন্য আলু ছানা হয়ে গেছে, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এটার সাথে জাস্ট লবণ দেবো, দিয়ে আমি গোল গোল করে নেবো। আর এখানে আমার বেসন রেডি করা শেষ। বেসনে আমি কী দিয়েছি সেগুলো তো আপনাদের দেখিয়েছি। এখন আমি আলুর চপ করে নিচ্ছি। তো আলুর চপগুলো আমি মেখে নিলাম, এখন আমি এগুলো গোল গোল করে নেবো। এখন আমি আলুর চপগুলো ভেজে নেবো। প্রথমে এই হচ্ছে আমার আলু, আমি গোল গোল করে নিয়েছি, আর ডিম নিয়েছি ডিম চপ করবো বলে। আর এখানে হচ্ছে আমার বেসন, বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেবো সবাই করে। আমার তেল মোটামুটি গরম হয়ে এসেছে। এখন আমি একে একে সব আলুর চপগুলো দিয়ে দেব তেলের ভিতর। প্রথমে একটি আলুর চপ দিয়ে দেখছি যে অ্যাকচুয়ালি তেলটা পারফেক্ট হয়েছে নাকি। সো আমার আরেকটু গরম হতো তেলটা, আমি একটু ওয়েট করে নিচ্ছি গরম হওয়ার জন্য, দেন আমি বাকিগুলো দিয়ে দেব। এখন মোটামুটি তেল গরম হয়ে এসেছে, এখন আমি একে একে তিনটা একসাথে ভেজে নিব দিয়ে। তো ওয়াটারমেলন কিনছি আমরা আজকে চাল্লাল থেকে, অবশ্য নিছি লকডাউনের মধ্যে ডেলিভারি দিয়ে গেছে ওরা একটু আগে, তাই ফ্রিজে রেখে আমরা এখন ঠান্ডা করলাম, এখন কাটতেছি। ডিপ ফ্রিজে রাখছিলাম অবশ্য ঠান্ডা করার জন্য, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। দেখি ওয়াটারমেলনটা কেমন হচ্ছে, কেটে কাটছি আমরা এখন। লাল যদি হয় তাহলে তো বুঝবো আমাদের খুব ভালো হলো, অনলাইনে কিনলাম কী হয় বাকিটা লাচের উপর। ওজন হলে তো খেয়েই ফেলতাম এখন। এখন আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি আমার, ইয়ামি ইয়ামি ডিম চপ। এখানে আমার
অনেকগুলো আলুর চপ, এখানে ডিম চপও আছে, আলু চপ ডিম চপ ভাজা শেষ। আলুর চপগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, আশা করবো খেতেও মজা হয়েছে, তাই না রে? ডিম চপগুলো এখন আমি ভেজে নিচ্ছি, ভাজা হলে দেন আমি এই মিষ্টি কুমড়াটা ভেজে নেব। এটা আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি, দেন বেসনে ডুবিয়ে ভেজে ফেলবো। এখন আরিব দারুন ভাই এবং কেয়ারটেকার ভাইয়ের জন্য ইফতারের প্লেট সাজিয়ে নিচ্ছে, আর আমি ওইদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো। দুজনে ইফতার রেডি করে ফেলছে লিজা, এখানে আলু চপ, পিয়াজু, ছোলা, তারপর কুমড়ি, আর এখানে আছে ফ্রুটস, বিভিন্ন রকমের কুমড়ি টেবিলে সার্ভ করে ফেলছে। আমরা সব আলু চপ, পিয়াজু, কুমড়ি সব এখানে আছে, এখানে ছোলা, এখানে আছে সব ফ্রুটস, জুস, লিজাও চলে এসছে। রিয়ানা এখন ইফতারি করবে তাই না আমাদের সাথে? রিয়ানাকে আমি খেজুর দিয়ে দিচ্ছি, রিয়ানাকে আপেল, ওয়াটারমেলন, শসা, আচ্ছা এই যে তোমাকে বিচি ছাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর তুমি খাবা হচ্ছে ডিম চপ আর হচ্ছে কুমড়ি, ঠিক আছে? খেয়ে নাও, আরে খেয়ে নাও, ডিম চপ, আমাদের ব্লগটি আজকে আমরা এখানেই শেষ করছি, তো লিয়ানা আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে, আল্লাহ হাফেজ।